জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে শিরোনাম গাজায় যুদ্ধ আরো সাত মাস চলতে পারে তীব্র লড়াই রাফায় এরপরে ইসরায়েলে বড় সড়ো মিজাইল হামলা হামাসের তেল আবিবে বাঁচছে যুদ্ধের সাইরেন আরো জানাবো যুক্তরাষ্ট্রের অস্ত্রে রাফায় ইসরায়েলের হামলা এদিকে ইসরায়েল থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করল ব্রাজিল এবং সবশেষে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন রাইসির দেহরক্ষীকে নিয়ে রহস্য দানা বাঁধছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গাজায় যুদ্ধ আরো সাত মাস চলতে পারে তীব্র লড়াই রাফায় গাজাই হামাস ও ইসরায়েলের মধ্যে চলছে রক্তক্ষয়ী যুদ্ধ বর্তমানে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে রাফায় সেখানে দুই পক্ষের মধ্যে মধ্যে চলছে তীব্র লড়াই এর গাজার দক্ষিণের শহরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক আকাশ থেকে ফেলা হচ্ছে বোমা ফলে ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা বাড়ছে নাটকীয়ভাবে ভাবে ইসরায়েলি সেনাবাহিনী গাজা ও মিশর সীমান্তের করিডোর নিয়ন্ত্রণে নিয়েছে এটি ফিলাডিল ফিয়া করিডোর নামে পরিচিত বিশ্ব বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা শুরু হলেও রাফা স্থল অভিযান অব্যাহত রেখেছে দখলদার বাহিনী এমন পরিস্থিতির মধ্যে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেগভি বলেছেন হামাসের শক্তি ধ্বংসের জন্য গাজার যুদ্ধ আরও সাত মাস স্থায়ী হতে পারে গত সাত অক্টোবরের পর ইসরায়েলের অব্যাহত ভয়াবহ হামলায় ছত্রিশ হাজার একশো জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আহত হয়েছে একাশি হাজার চারশো জন এদিকে গাজা যুদ্ধের ভয়াবহতার বিষয়ে পশ্চিমা নেতা ও জাতিসংঘের তীব্র সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইফ এরদোয়ান তাদের ইসরায়েলের চালানো নৃশংসতার সহযোগী বলে অভিহিত করেছেন তিনি এরদোয়ান বলেন নিরবতা পালনের মাধ্যমে ইসরায়েলের ভ্যাম্পায়রিজমের সহযোগিতে পরিণত হয়েছে ইউরোপীয় সরকার প্রধানরা বিশেষ করে যুক্তরাষ্ট্রের হাত রক্তে রঞ্জিত বলেও মন্তব্য করেন তিনি এদিকে ইসরায়েলে বড় সড়ো মিজাইল হামলা হামাসের তেল আবিবে বাঁচছে যুদ্ধের সাইরেন শান্তির স্বপ্ন চুরমার ইসরায়েলে নতুন করে বড় সড়ো মিজাইল হামলা চালালো হামাস এক বিবৃতিতে জঙ্গি গোষ্ঠী হামাস দাবি করেছে খুব সকালে তেল আবিবে মিজাইল হামলা চালিয়েছে তারা অন্যদিকে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরে যুদ্ধের সাইরেন বাজানোর খবর মিলেছে যদিও সাইরেন বাজানোর কারণ জানায়নি নেতানিয়া হুসেনা হামলায় ক্ষয়ক্ষতির বিষয়টিও এখনো স্পষ্ট নয় রয়টার্স সূত্রে জানা গিয়েছে গত সাত মাসে গাজায় ইসরায়েলি বাহিনীকে মোকাবেলায় স্বল্প মিজাইল হামলা চালালেও এবার দূরপাল্লার মিজাইল হামলা চালিয়েছে হামাস তেল আবিবকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে বলে খবর বেরিয়েছে তবে নতুন করে মিজাইল হামলায় এখন পর্যন্ত হতাহতের খবর মেলেনি রক্ত ঝরা যুদ্ধে ইতিমধ্যে ইসরায়েলের এক হাজার একশো সত্তর জনের মৃত্যু হয়েছে অন্যদিকে গাজায় প্রাণ হারিয়েছে ছত্রিশ হাজার একশো সতেরো জন গত সাত অক্টোবর ইসরায়েলের বুকে বেঞ্জির হামলা চালায় প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী হামাস অপহরণ করে নিয়ে যায় প্রায় দুশোর উপর মানুষকে সম্প্রতি একটি বডি ক্যাম ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলি টেলিভিশন তাতে দেখা গিয়েছে হামাসের হাতে বন্দী রক্তাক্ত মহিলাদের যা দেখে শিউরে উঠেছে দেশ এরপর থেকেই নেতানিয়াহুর উপরে খুব আরো বেড়েছে ভিডিওটি বাইশ মে প্রকাশ করা হলেও সেটা তোলা হয়েছে সাত অক্টোবরেই এদিকে পর্ণবন্দীদের পরিবারগুলি ইসরায়েলের সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন দ্রুত যেন বন্দীদের ফেরানো এড়ানোর বিষয়ে পদক্ষেপ করা হয় এই মুহূর্তে প্রায় একশো জন বন্দী রয়েছেন হামাসের ডেরায় যুক্তরাষ্ট্রের অস্ত্রে রাফায় ইসরায়েলের হামলা ফিলিস্তিনের গাজার রাফায় শরণার্থী তাবুতে চালানো হামলায় যুক্তরাষ্ট্রের দেওয়া বোমা ব্যবহার করেছিল ইসরায়েল মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে গত রোববার রাতের ওই হামলায় তেইশ শিশু নারী বয়বৃদ্ধ সহ কমপক্ষে ৪৫ জন নিহত হন আহত হয়েছেন দুইশো জনেরও বেশি নিরাপদ ঘোষিত এলাকায় এই হামলার ঘটনা ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে স্থলে থাকা বোমার ধ্বংসাবশেষ বিস্ফোরক বিশেষজ্ঞরা পর্যালোচনা করে দেখেন হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা জিবি ইউ বোমা ব্যবহার করেছিল ইসরায়েলি বাহিনী সিএনএন এর পাওয়া ভিডিওগুলোতে দেখা যায় রাফায় তাবু দিয়ে তৈরি আশ্রয় কেন্দ্রের বড় একটি অংশে দাউ করে আগুন জ্বলছে রাতে চালানো ওই হামলা থেকে নিজেদের রক্ষায় প্রাণপণ চেষ্টা করছেন অনেক নারী পুরুষ ও শিশু ধ্বংসস্তূপ থেকে শিশু সহ অনেকের মরদেহ বের করে আনছেন উদ্ধারকারীরা আল জাজিরা সহ একাধিক সংবাদ মাধ্যম জানায় ওই হামলার ঘটনায় অনেকে জীবন্ত পুড়ে মারা যান বোমার আঘাতে শিশুদের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশুর মরদেহ দেখা যায় বিস্ফোরক অস্ত্র বিশেষজ্ঞ ক্রিস অফ স্মিথ স্থানীয় সময় গত মঙ্গলবার সিএনএন কে বলেন জিবিইউ ইউ উনচল্লিশ বোমা তৈরি করে মার্কিন কোম্পানি বোয়িং কৌশলগত গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার জন্য এ বোমা ব্যবহার করা হয় এতে আশেপাশের ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হয় তবে ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক এই আর্টিলারি অফিসার বলেন ঘনবসতিপূর্ণ এলাকায় যে কোনো বোমার ব্যবহারে এমনকি এই আকারের হলেও সবসময়ই বড় ধরনের ঝুঁকি থাকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দলের জ্যেষ্ঠ সদস্য টেরভার বল রাফাই ব্যবহার করা বোমার ধ্বংসাবশেষ দেখে এটিকে জিবিইউ ঊনচল্লিশ বলে শনাক্ত করেন তিনি বলেন এই বোমার ওয়াইলহেড অংশ অন্য বোমার চেয়ে আলাদা এবং এর গতিপথ নির্দেশক সরঞ্জাম ও ডানা একেবারেই ব্যতিক্রমী আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো পঁচাত্তর জন নিহত হয়েছেন আহত হয়েছেন দুইশো জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ নিয়ে গত সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ছত্রিশ হাজার একশো একাত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন একাশি হাজার চারশো বিশ জন ইসরায়েল থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করলো ব্রাজিল এবার ইসরায়েল থেকে নিজ দেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে ব্রাজিল গাজার সুতে ইসরায়েলের অমানবিক আচরণের সমালোচনা শুরু থেকে সরব ছিলেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা এরই প্রেক্ষিতে দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছে বুধবার টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে ব্রাজিল আনুষ্ঠানিকভাবে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে তবে এ ব্যাপারে ইসরায়েল কোনো আনুষ্ঠানিক বার্তা পায়নি এর ফলে বিষয়টি নিয়ে আলোচনা করতে বিরীহস প্রতিবার ব্রাজিলের রাষ্ট্রদূতকে ডেকেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ গাজায় নির্বিচার হামলা ও সাধারণ মানুষের বিরুদ্ধে গণহত্যা চালানোই ইসরায়েলের সমালোচনায় মুখর ছিলেন লাতিন আমেরিকার দেশ। ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে মন্তব্য করে ইসরায়েলকে জার্মানির নাচ বাহিনীর প্রধান অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা সিলভা গত ফেব্রুয়ারিতে ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের এমন মন্তব্যে বেজায় ক্ষিপ্ত হয়ে দখলদার ইসরায়েল লুলাকে অবাঞ্চিত ঘোষণা করে সে সময় রাষ্ট্রদূত ফ্রেডরিকো মেয়ারকে পরামর্শের জন্য ডেকে পাঠিয়েছিল ব্রাজিল এদিকে বার্তা সংস্থা এএফপি কে একটি সূত্র জানিয়েছে ব্রাজিল এখনই নতুন করে কোনো রাষ্ট্রদূতকে নিয়োগ দেবে না যার অর্থ লাতিন আমেরিকার সর্ববৃহৎ ও শক্তিশালী অর্থনীতির দেশটি ইসরায়েলের সঙ্গে আপাতত কূটনৈতিক সম্পর্ক গুটিয়ে আনছে রাইসির দেহরক্ষীকে নিয়ে রহস্য দানা বাঁধছে ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু এখনো রহস্যের জন্ম দিয়ে যাচ্ছে ওই ঘটনায় প্রায় দিন হয়ে গেলেও কেন এবং কিভাবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল তা নিয়ে রয়েছে ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা কোনো কিছু জল্পনা কল্পনার বাইরে নয় কিন্তু আসলে সেদিন কি ঘটেছিল তা রহস্যরই আবৃত রয়েছে তবে ওই দিনের ঘটনায় রাইসির দেহরক্ষীর আচরণ ও হেলিকপ্টার গাড়ের পাইলটের কল রেকর্ড প্রকাশে এসেছে গেল 19 মে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল আরোহীর সংখ্যা ছিল 9 জন তাদের মধ্যে দুজন দেহরক্ষীও ছিলেন অনেক খোঁজাখুঁজির পর যখন রাইসির হেলিকপ্টার খুঁজে পায় উদ্ধারকারীরা তখন 8 জনের মরদেহ উদ্ধার করা হয় দ্বিতীয় আর একজন দেহরক্ষীর মরদেহ খুঁজে পায়নি উদ্ধারকারীরা এ নিয়ে রহস্য দানা বাঁধলে আসল সত্য উদ্ঘাটন করে এদিন সোশ্যাল মিডিয়ার এক পোস্টে রাইসির শেষকৃত্য অনুষ্ঠানে দেখা যায়। যায় জানা একেবারে শেষ বস তাকে রাইসির হেলিকপ্টার থেকে নেমে যেতে বলেন আর তাই সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলেন জাভেদ কিন্তু রহস্য বাড়ছে মোসাফিকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার পর মোসাফির বাবা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন তার ছেলে জানতো সে আর ফিরবে না তিনি বলেন আমার ছেলে ওই সফরের আগের রাতে বাসায় এসেছিল বিদায় জানিয়ে গাড়িতে ওঠে কিন্তু কিছুক্ষণ ফিরে এসে বিশ মিনিট অবস্থান করে আবার গাড়িতে উঠে চলে যায় কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে দশ মিনিট ছিল মোসাবি তৃতীয় বার ফিরে এসে বাবা মায়ের পায়ে চুমো খান রাইসির এই দেহরক্ষী মোসাবির বাবার ভাষায় ছেলেশ যে আর ফিরবে না তখনই বুঝে গিয়েছিলেন এই দেহরক্ষীরা ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের বাহিনীর সদস্য এই বাহিনীর বিশেষ ইউনিট সেফা আনসার আল মাহদি ইরানের শীর্ষ নেতাদের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকেন এমনকি তাদের কাছে সিকিউর কমিউনিকেশনের ফোন থাকে সেগুলো আবার লোকেশন ট্রাকার হিসেবে ব্যবহার হয়ে থাকে মুসাফির কাসিও এমন একটি ফোন থাকার কথা ছিল কিন্তু তারপরও রাইস সহ অন্যদের খুঁজে বের করতে ষোলো ঘন্টা লেগে যায় তবে রাইসির জানা যায় যে দৃশ্য দেখা গেছে তাতে ইরানের শীর্ষ নেতৃত্ব সেফাকে সন্দেহের দৃষ্টিতে দেখে না বলেই মনে হয়েছে কেননা এদিন ইরানের সর্বোচ্চ নেতা আলী খা আমিনীর পেছনে দাঁড়ানো ব্যক্তিদের মধ্যেই দুই তৃতীয়াংশ ছিল সেপার দেহরক্ষী ধারণা করা হয় শত্রুপক্ষের সরকার যেন রাইসিকে খুঁজে না পায় তাই ওই ট্রান্সপন্ডার বন্ধ করে রাখা হয়েছিল তাই হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বেঁচে থাকা একজন পাইলটকে ফোন দিয়ে যোগাযোগ করে এদিকে নিউ আরব নিউজ জানিয়েছে হেলিকপ্টার থেকে করা শেষ ফোন কলের রেকর্ড সম্প্রচার করে ইরানের টেলিভিশন সেখানে হেলিকপ্টারের পাইলট তাহের মোস্তফাউই ও ইরানের জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ানের মধ্যে কথোপকথন শোনা যায় যদিও অডিওতে কেবল মেহরাবিয়ানকেই কথা বলতে শোনা যায় সেখানে তিনি পাইলটকে উদ্দেশ্য করে মেহরাবিয়ান বলেন তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ তুমি ঠিক আছো বাকিরা কোথায় তুমি কি একা পরস্পর বিরোধী এসব ঘটনা রাইসির মৃত্যু নিয়ে বিভিন্ন তত্ত্বের জন্ম দিয়েছে কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা দেখা দিয়েছে তা হচ্ছে ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন কারণ রাইসি নিজের অবস্থান আইআরজিসি ও ইরানের শীর্ষ নেতৃত্বের মধ্যে খুবই সংহত করেছিলেন তাই তার শূন্যতা পূরণ করতে ইরানের শীর্ষ নেতৃত্বকে খাবি খেতে হতে পারে এমনটাই ধারণা বিশ্লেষকদের